সাপ দেখলে আমরা ভয় পাই, ভয় আমাদের হাত পা কাঁপতে থাকে। ভয় পাওয়া স্বাভাবিক, কেননা সাপ কামড় দিলে বাঁচার সম্ভাবনা অনেক কম। পৃথিবীতে প্রায় 2500 প্রজাতির সাপ আছে, যাদের মধ্যে 500টি প্রজাতি বিষাক্ত দাঁতের। এই 500টি প্রজাতির মধ্যে 200টি প্রজাতির সাপ কামড়ালে মৃত্যু নিশ্চিত। আসুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী 5টি বিষাক্ত সাপের নাম জেনে নেই। কোবরা। কোবরা পৃথিবীর সবচেয়ে লম্বা এবং বিষাক্ত সাপ। কিং কোবরা 6 মিটার পর্যন্ত লম্বা হয়। এই সাপ কাটার 3 ঘন্টার মধ্যে চিকিৎসা না করা হলে মৃত্যু নিশ্চিত। বিষাক্ত হওয়ার পাশাপাশি এরা অনেক শক্তিশালীও হয়। এর বিষ দিয়ে একটা হাতেরও মৃত্যু হতে পারে। এমনকি এটি অন্যান্য সাপ শিকার করেও খায়, সেটি বিষাক্তই হোক না কেন। কোবরা অনেক দিন বা কয়েক মাস পর্যন্ত না খেয়েও থাকতে পারে। কিং কোবরা শুধুমাত্র ভারত এবং দক্ষিণ এশিয়াতেই পাওয়া যায়। এরা তাড়াতাড়ি বিষ বের করতে পারে না, তাই অনেক সময় বিষ ছাড়াও কামড় দেয়। এটি দেখতে অনেক ভয়ঙ্কর। বিষাক্ত হওয়ার পাশাপাশি এর আকারের কারণেও একে কিং কোবরা বলা হয়। ইস্টার্ন ব্রাউন স্নেক। এই সাপটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এবং এরা অনেক বিষাক্ত। এই সাপের বিশেষ 14,000 অংশ ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। আপনি এখান থেকে ধারণা করতে পারেন যে এই সাপটি কতটা বিষাক্ত। সবচেয়ে খারাপ বিষয় হলো এগুলোকে অস্ট্রেলিয়ায়, যেখানে মানুষের বসবাস, সেখানে পাওয়া যায়। আর অস্ট্রেলিয়ায় সাপে কাটায় মৃত্যু হওয়ার জন্য এই সাপটি অন্যতম। এই সাপের ছোট একটা বাচ্চাও মানুষের মৃত্যু ঘটাতে পারে। বিপদ সংকট মনে হলেই এরা তার পিছে পড়ে যায় এবং তাদের কামড় দেয়। এই সাপটি কাটার 30 থেকে 40 মিনিটের মধ্যে মানুষ মারা যায়। এটি শুধু নড়াচড়ার ওপরই প্রতিক্রিয়া করে। এই সাপটি যদি আপনার সামনে পড়ে যায়, তাহলে স্থির থাকাই আপনার জন্য উত্তম। ব্র্যান্ডেড সি ক্রাইট। আপনি হয়তো শুনে থাকবেন পানিতে থাকা সাপ বিষাক্ত হয় না। আপনার ধারণা ভুল। পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ পানিতেই বাস করে। এই সাপটি সাউথ ইস্ট এশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। এটি সমুদ্রের সবচেয়ে ছোট প্রাণীগুলোর মধ্যে অন্যতম। এটি পৃথিবীর সবচেয়ে বেশি বিষাক্ত সাপ। এই সাপটির কয়েক মিলিগ্রাম বিষ 1,000 জনের মৃত্যু ঘটাতে পারে। সমুদ্রে থাকায় এটি মানুষের জন্য ততটা ক্ষতিকারক নয়, তবে অনেকে মাছ ধরার সময় এর শিকার করে। এটা মানুষকে তেমন একটা ক্ষতি করে না, অনেক কম ক্ষেত্রেই মানুষ এর শিকার হয়। এরা অনেক শান্ত এবং লাজুক প্রকৃতির, কিন্তু সমুদ্রের যেই প্রাণীকে এরা কামড় দেয়, সেটি কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। এদের ছোবল থেকে বাঁচার সময় পাওয়া যায় না। এর বিষ ইনল্যান্ড পেপার থেকে 10 গুণ বেশি বিষাক্ত, অর্থাৎ এই সাপ কাটলে মৃত্যু নিশ্চিত। স্কেল ভাইপার। ভাইপার সাধারণত সারা পৃথিবীতে পাওয়া যায় এবং এদের বেশিরভাগ প্রজাতি বিষাক্ত হয়। তবে স্কেল ভাইপার এবং চেন ভাইপার সবচেয়ে বিষাক্ত। ভারত, চীন, সাউথ ইস্ট এশিয়ায় এদের পাওয়া যায়। সাপটি ছোট হলেও অনেক স্বতঃস্ফূর্ত, আপনারা তা দেখতেই পাচ্ছেন। ভারতে সাপে কাটায় মৃত্যু হওয়ার জন্য অন্যতম দায়ী সাপ এটি। এই সাপগুলো বৃষ্টির পর শিকারে বের হয় এবং তারা হলো মানুষের শত্রু। এই সাপ কাটার 30 মিনিটের মধ্যে ব্যক্তি মৃত্যুবরণ করে। শরীরের যেই অংশে এই সাপ কামড় দেয়, সেখান থেকে ক্রমাগত রক্ত পড়তে থাকে। সারা শরীরে অসহনীয় ব্যথা শুরু হয় এবং ব্লাড প্রেশার ক্রমাগত কমতে থাকে। ব্যক্তি অনেকবার রক্ত বমিও করে, এর পরিণত হলো মৃত্যু। ইনল্যান্ড তেপান। ইনল্যান্ড তেপান, যাকে ইস্টার্ন তেপানও বলা হয়, এটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপেদের মধ্যে অন্যতম। এটা এতটাই বিষাক্ত যে এটা একবার কামড়ানোর কারণে যে পরিমাণ বিষ বের হয়, তা একবারে 100 জনের মৃত্যু ঘটাতে পারে। এই সাপ কামড়ালে 20 থেকে 45 মিনিটের মধ্যে ব্যক্তি মারা যাবে, যদি চিকিৎসা না করানো হয়। তবে এই সাপগুলো সাধারণত শান্তশিষ্ট এবং বিষাক্ত হয়, তবে এর কাছে গিয়ে একে বিরক্ত করলেই কেবল এটি ছোবল মারে। এরা অনেক স্বতঃস্ফূর্ত, এক পলকেই কামড়াতে পারে। জঙ্গলি সাপের মধ্যে এটির বিষ সবচেয়ে বিষাক্ত। আপনি জেনে অবাক হতে পারেন যে এর বিষ কিং কোবরা থেকে 50 গুণ বেশি বিষাক্ত।
তো বন্ধুরা, এদের মধ্যে কোন সাপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক মনে হলো কমেন্টে জলদি জানিয়ে দিন। মন মাতানো চমকদার সব আবিষ্কার, চোখ ধাঁধানো গ্যাজেট বা বাজারে আসা নতুন প্রযুক্তি ও আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল টেক হাউসকে। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।